বেগুনটাকে কেটে নিয়ে তাওয়ার মধ্যে তেলে বুলিয়ে নিলে তৈরি হয়ে যাবে নতুন স্বাদে লাউয়ের একটি নতুন রেসিপি না নুন না মিষ্টি না ঝাল কামড় দিলে পাবে লাউয়ের স্বাদ নমস্কার ভিউয়ার্স মা গঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়োদেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আবারও হাজির হয়েছি বন্ধুরা তোমাদের সাথে নতুন একটি রান্নার রেসিপির ভিডিও শেয়ার করব বলে আজকের রেসিপি লাউ দিয়ে মা তৈরি করবে পুরানো সবজি নতুন স্বাদে নতুন রূপে লাউ বড়া রেসিপির ভিডিও মা তোমাদেরকে আজকে রান্না করে দেখাবে তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে সে সবজি দেখতে থাকো আশা করি তোমাদের লাউ বড়া রেসিপিটি খুবই ভালো লাগবে প্রথমেই মা লাউটাকে দুটো টুকরো করে নিচ্ছে মাছ বরাবর আর একটা টুকরো করে নিচ্ছে আজকে মা এই গোটা লাউ থেকে অর্ধেক লাউ নিয়ে নেবে অর্ধেক লাউ দিয়ে তোমাদেরকে আজকে লাউ বড়া রান্না করে দেখাবে লাউয়ের খোসাগুলোকে মা এখন ছাড়িয়ে নিচ্ছে যাদের লাউ খেতে ভালো লাগে না বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না তাদেরকে এই পদ্ধতিতে লাউ বড়া রেসিপিটা রান্না করে দিলে খুবই আনন্দ সহকারে খাবে এতটাই সুস্বাদু হয় এই লাউ বড়া রেসিপিটি গ্রাম বাংলার অতি পুরানো একটি লাউ বড়া রেসিপির ভিডিও মা তোমাদেরকে আজকে শেয়ার করছে এই রান্নাটা মা নিজের দিদার কাছ থেকে শিখেছিল বর্তমানে দিদা তো আর বেছে নেই দিদার শিখিয়ে যাওয়া লাউ বড়া রান্নাটাই মা আজকে তোমাদেরকে শেয়ার করে দেখাবে তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে লাউ বড়াটা রান্না করে দেখো একবার খেলে সারা জীবনের মতন এর স্বাদ কিন্তু কখনোই ভোলা যাবে না এতটাই সুস্বাদু হয় লাউ একটু বড় সাইজে মা কেটে নিয়েছে নিয়ে নিয়েছে একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকেও মা এখন ছোট পিস করে কেটে নিচ্ছে লাউ এবং আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে ভালো করে এগুলোকে এখন ধুয়ে নিতে হবে কড়াইয়ের মধ্যে মা জল গরম করতে দিয়ে দিয়েছে লাউ এবং আলুটাকে খুব ভালো করে জলে এখন সেদ্ধ করে নিতে হবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সাথে পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দশ মিনিট পরে মা ঢাকাটা খুলে নিচ্ছে লাউ থেকে অনেকটাই জল বেরিয়ে এসেছে কিছুটা জল মা বাটিতে করে তুলে নিচ্ছে সেই কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিচ্ছে হাফ চামচ মতন নুন সামান্য হলুদের গুঁড়ো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবে যাতে খুব ভালোভাবে লাউ এবং আলুর মধ্যে নুনটা ঢুকে যায় এবং খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আরো দশ মিনিট আমাদের এটা সেদ্ধ করতে লেগেছে লাউ এবং আলুটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে মা এরই মধ্যে একটা বাটির মধ্যে আন্দাজ করে দেড় কাপ মতন চিনি নিয়ে নিচ্ছে ঢাকনাটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে লাউয়ের মধ্যে থাকা এক্সট্রা জলটাও শুকিয়ে গেছে এই সময় মা চিনিটা ঢেলে দিচ্ছে খুব ভালো করে এখন মিশিয়ে নেবে চিনিটা গলে এলে রসালো হয়ে যাবে চিনি রসটা আলু এবং লাউয়ের মধ্যে মিশে যাবে আরও কিছুক্ষণ মা ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে লাউ এবং আলুটা সেদ্ধ হয়ে গেছে মা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের রান্নার রেসিপির ভিডিওগুলি কেমন লাগে বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমরা চেষ্টা করি প্রতিদিন নিত্য নতুন কিছু রান্নার রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তোমরা এভাবেই পাশে থেকে কিছুক্ষণ এভাবে রেখে দেবো যাতে আলু এবং লাউটা ঠান্ডা হয়ে যায় একটা বাটির মধ্যে চিনি এবং লাউয়ের যে রসটা বেরিয়েছিল সেটা কিছুটা মা তুলে রেখে নিয়েছে যাতে এটা মাখানোর সময় খুব বেশি নরম না হয়ে যায় যদি প্রয়োজন হয় তাহলে মা আবার চিনির রসটা লাওয়ের মধ্যে দিয়ে দেবে হাতাতে করে এখন খুব ভালো করে ভেঙে নিচ্ছে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো আমাদের এখানে দু কাপ চালের গুঁড়ো আমরা ব্যবহার করেছি চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথে অনেকটাই টান টান হয়ে গেছে লাউটাও বেশ ঠান্ডা হয়ে গেছে মা এবার হাতে করে মেখে নেবে আমরা তো গ্রাম বাংলার মানুষ তাই হাতের ব্যবহারটাই একটু বেশি করি রান্নাটা করেও খুব তৃপ্তি হয় যতক্ষণ না হাত লাগাবো কোনো রান্নার মধ্যে খুব সুন্দরভাবে মা মেখে নিচ্ছে চালের গুঁড়োটা দেওয়ার জন্য অনেকটা টান হয়ে গেছে তাই মা চিনির রসটা দিয়ে দিচ্ছে এটাকে কিন্তু একদমই নরম করে দেবে না আবার খুব বেশি শক্তও রাখা যাবে না না ভাজার পর ভিতরটা অনেকটাই শক্ত হয়ে যাবে দিয়ে গোটা মৌরি এক চামচ মতন ময়দা সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা মশলা মা রেডি করে নিয়েছে এই মশলাটা আমরা সমস্ত রান্নায় ব্যবহার করি যে যে রান্নায় ভাজা মশলার প্রয়োজন হয় আজকের রেসিপি লাউ বড়ার আসল উপকরণ হচ্ছে এই ভাজা মশলায় লাউ বড়ার টেস্ট আরও দ্বিগুণ করে দেয় এই ভাজা মশলাটা মা তৈরি করেছে জিরে ধনে গোটা মৌরি তেজপাতা শুকনো লঙ্কা ও দারচিনি মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে মা এখানে টোটাল পাঁচ চামচ ভাজা মশলা নিয়েছে চার চামচ খুব ভালো করে মাখিয়ে নিয়েছে এবং উপর থেকে আরও এক চামচ ছিটিয়ে দিয়েছে এখন এই অবস্থায় কিছুক্ষণ রেখে দেবো একটা বেগুন মা কেটে নিচ্ছে তাওয়ার মধ্যে যখন আমরা এই বড়াটা ভাজবো তেল বুলাতে খুবই সুবিধা হবে উনুনটা মা ধরিয়ে দিয়েছে তাওয়াটাও বেশ গরম হয়ে গেছে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে সাদা তেল খুব ভালো করে বেগুনে করে তাওয়ার মধ্যে তেলটাকে বুলিয়ে দিচ্ছে বড়ার আকারে চ্যাপটা চ্যাপটা করে মা এখন মেখে রাখা লাউটা দিয়ে দিচ্ছে এই বড়াটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না বড়ার একটা সাইড হালকা লাল হয়ে এসেছে মা এখন উল্টে দিচ্ছে খুব সহজেই উল্টে যাচ্ছে একেবারেই কিন্তু ভেঙে যাচ্ছে না এই রেসিপিটা বানানো যত সহজ বন্ধুরা খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় তোমরা অবশ্যই একবার এই পদ্ধতিতে লাউ বড়া রেসিপিটি বাড়িতে বানিয়ে পরিবেশন করে দেখো এটা গরম গরম যেমন খেতে ভালো লাগে বাসি খেতে কিন্তু এটা আরও সুস্বাদু লাগে বড়াগুলো উল্টে দেওয়ার পরে মা হালকা করে তেল দিয়ে দিচ্ছে আবারও দুটো দিক ভালো করে লাল করে সেকে নিচ্ছে আমাদের বড়া গুলো ভেজে নেওয়া হয়ে গেছে মা তুলে নিচ্ছে একটা প্লেটের মধ্যে মধ্যে একবার তাওয়ার তেল বুলিয়ে ঠিক একই ভাবে মা বাকি বড়া ভেজে নেবে আজকে তোমাদের লাউ বড়া রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে এই ভিডিওটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি বড়াগুলোকে মা আরও একবার উল্টো পাল্টা করে সেঁকে নিচ্ছে এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে মা তুলে নিচ্ছে সমস্ত বড়াগুলো মা ঠিক একইভাবে ভেজে নেবে আমাদের আজকের রেসিপি লাউ বড়া কমপ্লিট অথেন্টিক স্টাইলের রেসিপির ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানিও বক্সে এই ধরনের নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো এবং ফেসবুক পেজটি ফলো করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবে পাশে থেকো আমাদের লাউ বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এটা সাধারণ বড়ার মতন দেখতে লাগলেও এর স্বাদ কিন্তু একদমই আলাদা আজকের মতন ধন্যবাদ বন্ধুরা হাজির হব পরের দিন নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো